হ্যালো ভিউয়ার্স, গদ্যবিলাসীতে সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও স্টার্ট করছি। কম বেশি সবাই আমরা বাড়িতে ম্যাগি নুডলস বানিয়ে খাই, তবে আজকে আমি এসেছি বুনুর বাড়িতে আর আজকে বানাবো ম্যাগি মশালা। চলো ভিডিওটা স্টার্ট করি বেশি বক বক না করে। তো আমি ম্যাগি বানানোর জন্য প্রথমে 4 প্যাকেট ইপি ম্যাগি নিয়েছি। এবার একটি প্যানে গরম জল করে একে একে প্যাকেটগুলো থেকে নুডলস বের করে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এক এক করে 4 প্যাকেট ম্যাগি ঢেলে দিলাম আমরা। একদম কম আছে, সেদ্ধ করতে হবে হাতা দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে নুডলসগুলো ডুবিয়ে দিতে হবে জলের ভেতরে, যাতে সবটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে সামান্য নুনও দিয়ে দিতে পারেন, আমি দিয়ে নিয়েছিলাম। নুডলসটা ছেঁকে নিয়েছি আমরা ম্যাগিটা। এবার একটা কড়াইয়ে গরম করে সামান্য তেল দিয়ে, তার মধ্যে তেল গরম হয়ে এলে কেটে রাখা আগে থেকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামি রং চলে আসে। ইপি ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলা সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি আমরা, আর তার মধ্যে সিদ্ধ করে রাখা আগে থেকেই ম্যাগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। একে একে আমরা সমস্ত ম্যাগিটাই দিয়ে দিলাম এবং এবার নাড়াচাড়া করছি। সামান্য নুন দিয়ে নিতে হবে আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এইভাবে রান্না করলে এতটা সুন্দর হবে আপনারা ভাবতে পারেন না, শুধু ট্রাই করে দেখতে হবে। এই আমাদের মোটামুটি ম্যাগি রান্না কমপ্লিট, এবার আমরা সার্ভ করব। আর এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে ম্যাগি নুডলসটি। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে পাশে থাকবেন আর হ্যাঁ বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের রেডি হয়ে গেছে, এবার শুধু গরম গরম সার্ভ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। মা কতখানি থাকে আবার।